ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি যে মহান রাব্বুল আলামিন বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, জান্নাতের যাওয়ার মাস, ফজিলতের পরিপূর্ণ এই মাসের প্রথম জুমাতে আল্লাহ প্রথম জুমা এবং প্রথম দিনেই আমাদেরকে আজকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। এটা আজকের যে জুমার আলোচনা হবে, আমার বিশ্বাস গোটা বাংলাদেশ কেন সর্বস্তরে এই সমের উপরেই বা রোজার উপরেই আজকের খুতবার বিষয়বস্তু থাকবে। ইনশাআল্লাহ রহমান এই রোজাকে কেন্দ্র করে বা সমকে কেন্দ্র করে আজকের খুতবার বিষয়বস্তু থাকবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি মৌলিক ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসি, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া সাওমে রমাদান আল হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই পাঁচটি মৌলিক ভিত্তির প্রথমটি হচ্ছে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাকে নিয়ে গত জুমায় আমার খুতবা ছিল। এই কলেমাই হচ্ছে সমস্ত ইবাদতের মূল, এই কলেমাই হচ্ছে সব ইবাদতের মূল। এজন্য পাঁচটি মৌলিক ফরজ, এর প্রথমটি হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমি গত জুমাতে এই বিষয়ে আলোচনা করেছি এবং আমি যতটুকু গবেষণা করে দেখেছি, এই কালেমা বিশ্বাসী মুসলিম খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার, একেবারেই প্রায় অসম্ভব ব্যাপার। হয়তো বা কিছু হয়তো পাওয়া গেলেও যেতে পারে, আল্লাহু আলম, তিনি জানেন। কারণ আমি গত জুমাতে বলেছিলাম, মক্কা মদিনার থেকে অনেক কিছু আমাদের দেশ থেকে দেশে এসেছে,
কিন্তু অনেক কিছু এখনো থেকেও গেছে, সব আসেনি এদেশে। কলেমার শব্দটা এসেছে কিন্তু কলেমার অনুবাদটা আমাদের দেশে আসেনি, অর্থটা আসেনি। কলেমার মৌলিক বিশ্বাস আমাদের দেশে আসেনি, কলেমাকে যে ধারণ করতে এটা আমাদের দেশে আসেনি। শুধু মুখে বলতে হয়, একটু এর বাইরে কোনো কিছু নেই। কলেমা এমন একটি বিষয় যে বিষয়টিকে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য প্রায় 12 বছর তিনি কলেমারই দাওয়াত দিয়েছিলেন এবং অল্প কয়েকজন লোক এই কলেমাকেই বিশ্বাস করেছিলেন, সামান্য। পরবর্তীতে অনেক মানুষ এটাকে গ্রহণ করেছিলেন। আজকে আমাদের ইবাদত করার পূর্বে এটা জেনে নেওয়ার প্রয়োজন, আদৌ আমি আল্লাহর প্রতি ইমান এনেছি কিনা বা কলেমাকে বিশ্বাস করতে পেরেছি কিনা। এই রমাদান প্রতি বছরই আমাদের মাঝে আসে, অর্থাৎ আমার বয়স তো অনেক, 50 পার হয়ে গিয়েছে, অনেক রমাদান দেখেছি, আগেও যা ছিল এখনও তাই আছে, এর কোনো পরিবর্তন তেমন কিছু আমি অন্তত লক্ষ্য করছি না, আপনারা দেখতে পারেন হয়তোবা। এই কালেমায় বিশ্বাসী মানুষ যতক্ষণ পর্যন্ত না হবে তার কোনো আমল পরিবর্তন হবে না, আমলের আনুষ্ঠানিকতা থাকবে, রোজা আছে, নামাজ করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর প্রতি যে ইমান আনার প্রয়োজন ছিল এই ইমানটা কিন্তু আনেনি। কারণ আমরা প্রত্যেকে আমল দিয়েই শুরু করেছি আমাদের ইসলামের বিষয়বস্তু, ইমান দিয়ে নয়, আমি অন্তত তাই বলতে পারি। আমি কিন্তু ইমান দিয়ে কখনো ইসলামের মধ্যে প্রবেশ করি নাই, আমি আমল দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করেছি। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাচ্ছেন, তখন বলছে, ইয়া মাজ ইন্নাকা তাতি কওমান আহলিল কিতাব, হে মাজ, তুমি কিন্তু আহলুল কিতাবদের মাঝে তোমাদেরকে পাঠানো হচ্ছে। তৎকালীন যুগের আহলুল কিতাব, তারা কিন্তু এ যুগের কথিত মুসলমানদের চেয়ে অনেক বড় ইমানদার ছিল। তারা ইমান আনার পর আর কোনোদিন এমন ইমানদার ছিল যে তারা আমাদের সমাজে যে সমস্ত শির্ক বিদআত কুফরি আছে ওদের সমাজে এটা ছিল না। হেমাজ, তোমাকে পাঠাচ্ছে একটি আহলে কিতাব সম্প্রদায়ের কাছে, ফাদুহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরকে তুমি সর্বপ্রথম দাওয়াত দাও শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম দাওয়াতটা এটা দাও। হে রাসূল, আজকে শেখালো এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের পর্যায়ে শেখাচ্ছে শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে আগে দাওয়াত দাও। আর আমরা কি বলি, চলেন ভাই মসজিদে যাই নামাজ পড়ি, তাই না? এভাবেই শুরু করেছি আমি, প্রাইমারি স্কুলে পড়তাম, হুজুর মারের চোটে আমাদেরকে টিফিন টাইমে মসজিদে নিয়ে যেতে, এভাবেই নামাজ শিখেছি। ইমান ছিল না, ইমান না এনে আমাদেরকে ইবাদত শুরু করানো হয়েছে, যে জন্য আজকের আজও পর্যন্ত এই জাতির কোনো পরিবর্তনই হয়নি। দেখেন পরিবর্তন হচ্ছে কিনা, আমাদের আবার নতুন করে কিন্তু তওবা করে ইমান আনতে হবে। নবীর পদ্ধতিতে যদি আমরা না চলি তো কোনোদিন আমরা সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা জীবনে পৌঁছতে পারবো না। নবী সাসাম বললেন, মাস তুমি সর্বপ্রথম দাওয়াত দাও, কিসের দাওয়াত দেবে? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানার জন্য দাওয়াত দেবে। শুধুমাত্র প্রকৃত ইলাহ আল্লাহ, আর কেউ ইলাহ নেই। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাসূল কর্তা, প্রত্যেকটি বিষয় তুমি করবে আমি যেভাবে নির্দেশ দিয়েছি, যেভাবে করেছি, যেভাবে করার অনুমতি দিয়েছি, যদিও সেটা এক গ্লাস পানি খাওয়া হয়, ঠিক না? এভাবেই। কিন্তু আমরা তো নিজের যা খুশি তাই করি। আমার এই একটু একটু আগে পার হয়ে আসছে একজন, তিনি একজন পেশকার মানুষ, বড় বড় আল্লাহর ওলি, বড় বড় গাউস কুতুব, এরা কি না বুঝছে? তাহলে আপনি জানলেন কি করে আল্লাহর ওলি বা গাউস কুতুব? কে আপনাকে সার্টিফিকেট দিয়েছে? কে আল্লাহর ওলি? ওদের সম্পর্কে কোনো দলিল আছে আপনার কাছে? আপনি কাকে বলছেন আল্লাহর ওলি? অথচ সে আল্লাহর নাফরমান হতে পারে। আপনি পাইকারি হলে না আল্লাহর ওলি বলে দিলেন? আল্লাহ যাকে ঘৃণা করে তাকে আপনি আল্লাহ পছন্দ করালেন আল্লাহকে দিয়ে? আপনি কি জানেন কত বড় ভয়ঙ্কর কথা আপনি বলেছেন?
আন্তুশিক বিল্লাহ মা আলাম ইউনাজ্জিল বি সুলতান, খবরদার এই কাজ করতে যাবে না যার সপক্ষে তোমার কোনো দলিল নেই। কি সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেননি মা আলাম ইউনাজ্জিল বি সুলতান? তাহলে আজকে আমরা কোথায় কোথায় শির, চিন্তায় শির, বিশ্বাসে শির, আমলে শির, সর্ব অবস্থায় আমরা শিরকে আকণ্ঠ ডুবে থেকে আমরা বলছি আমরা মুসলিম। তাই কেন মূল বিষয়টা আমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু ঈমান না এনে আমল শুরু করেছি, যেদিন আজকে সমস্যাটা এখানেই বেঁধে গিয়েছে। যখন ঈমানের কথা বলা হয় এ তোমাদের আবার কি কথা, তোমরা কি বলো? মাঝ রাজা তারানুকে মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিচিত কলেমার হক না আদায় করতে পারবে তার জীবনের কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না, ও বেকার কষ্ট করতে। আমিলাতান নাসিবা তাসলা নারান হামিয়া, প্রচুর কষ্ট করে আমল করবে কিন্তু তারপরে সে তাকে জাহান্নামে যেতে হবে, কঠিন জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। তুমি কেন জানেনি, কেন শিখনি? তারপরে কি বলছে যে তুমি তাদেরকে দাওয়াত দেবে এক আল্লাহর দিকে, এক ইলাহর দিকে, এবং আমি আল্লাহর রাসূল। যদি আল্লাহকে প্রকৃত ইলাহ হিসেবে মেনে নেয় সব ইলাহকে ত্যাগ করে, যদি ওই আল্লাহকে একমাত্র প্রকৃত ইলাহ হিসেবে মেনে নেয়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা বলবো, যার দেখাবো, যা বলেছি এটাকে মেনে নেয়, তাদেরকে ফালিম হুম, তাদেরকে জানাও নিশ্চয় আল্লাহ পাক তোমাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছে, কখন? দিনে এবং রাতে, যদি তারা ওই কলেমায় বিশ্বাস করে। আচ্ছা বলেন তো দেখি আমাদের কয়জনকে এভাবে বলা হয়েছে? ভাই আগে আপনার ইবাদতের আগে দরকারই নেই, আপনার ইবাদত কোনো কাজেই আসবে না, আপনি ইলাকে চেনেন। আর নবী সাল্লামকে কেন রিসালাতের দায়িত্ব দেওয়া, কে সে রসুল? 100% আপনাকে জ্ঞান অর্জন করুন, তারপরে আপনি ইবাদত করুন বলা হয়েছে আমাদেরকে? না, মসজিদেই চলেন নামাজ পড়ি, কি নামাজ পড়বে? আব্দুল্লাহ ওবাই নামাজ পড়তো না, রসুলের সাথে নামাজ পড়তো, কার সাথে নামাজ পড়তো? আল্লাহ রসুলের সাথে, তারপরে তো সে জাহান্নামি নাকি? অসংখ্য অসংখ্য রসুলের সাথে নামাজ পড়েছে, যুদ্ধ পর্যন্ত করেছে। আমরা করেছি যুদ্ধ, আমরা পারবো? তারা যা করেছে পারবো না? তারপরেও কিন্তু জান্নাতে, তারপর জাহান্নামে থেকে যেতে হবে। শুধু ইবাদত করলে জান্নাতে যেতে পারবে না, ইবাদতের মৌলিক শর্ত যেভাবে শুনেছে ওভাবেই শুরু করতে হবে। আর আমরা শুরু করেছি অযৌক্তিক ভাবে ইবাদত শুরু, লক্ষ হয়তো বা হাজার হাজার টাকার ঈদের পোশাক কেনা হবে এবারে, কিন্তু কিতাবুত তাওহীদ কিতাবটা মাত্র 30, 40 বা 50 টাকা 100 টাকাটা কেনা হবে না। কলেমার মর্ম কথা এটা হয়তো কেনা হবে না, যার দাম মাত্র 50-60 টাকা, হয়তো জানেও না এরকম বই আমাদের দেশে পাওয়া যায়, অনেকে হয়তো জানেও না এই কথা, অনেকে হয়তো জানেও না তাওহীদের মৌলিক ভিত্তি, হয়তো জানেও না। একটা জিনিস, তাই আমরা কি মুসলিম? মোহাম্মদ কুতুবের লেখা একটা বই, এই বইটার প্রথমে একটা হাদিসের বর্ণনা দিয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াতে, একদম পৃষ্ঠার প্রথমেই দেয়া আছে। বলছেন এই হাদিসের বলা হচ্ছে লাইসাল ঈমান বিত্তামান্না, ঈমান কোনো আকাঙ্ক্ষার নাম নয়, যে আমি তো ঈমানদার, আমি তো মুসলিম, এই বিশ্বাস তো আমার আছে। ভাই এটা তো আপনার বিশ্বাসে আপনি মুসলিম, আপনি আল্লাহর বিশ্বাসে মুসলিম হয়েছেন কিনা, আল্লাহ আপনাকে মুসলিম বলে গ্রহণ করেছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মুসলিম বলে গ্রহণ করেছেন কিনা, আপনি তো আপনার বিশ্বাসে মুসলিম বলে, লাইসাল ঈমান বিত্তামান্না, না ঈমানের আকাঙ্ক্ষা পোষণ করার নাম ঈমান নয়। এই যে বাংলাদেশে কত নাকি 14 কোটি মুসলমান আছে, নাকি 14 না 12 কোটি, কত কোটি? 14 কোটি। সত্যি কি 14 কোটি মুসলমান? তো ধর্ষণ হয় কেন, চুরি হয় কেন, খুন হয় কেন, গুম হয় কেন, রাত্রিতে মানুষ নিরাপত্তা বেরোতে পারে না কেন, কেন পারে না? যদি এদের 12 কোটি 10 কোটি, আরে 10 কোটি কেন, 1 কোটি মুসলিম থাকি
থাকলেই তো মানুষ শান্তিতে দরজা খুলে ঘুমাতে পারতো, পারতো না? কোথায় মুসলিম? আমি বলি সংখ্যাগরিষ্ঠ মোনাফেকদের দেশ হচ্ছে বাংলাদেশ। আমি কোনোদিন স্বীকার করিনি এটা কোনো মুসলিম দেশ, আমি কখনো কোনোদিন স্বীকার করিনি, এটা হচ্ছে মোনাফেকদের দেশ। এত মোনাফেক পৃথিবীতে আছে কিনা আমি অন্তত জানি না, আমি অনেক দেশের যতটুকু খবরাখবর আমি রাখি, এই জমিনের মতন এত মোনাফেক পৃথিবীতে কোথাও নেই। এরা আল্লাহর ঘরে দাঁড়িয়ে অমান আজলাম মিম্মা নিফতারা আল্লাহে কাযিবা, ওরা মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলে। ভুল বলছি আমি? ভুল বলছি? এই সামের সময় কত মিথ্যা কথা বলা হবে আপনি কল্পনা করতে পারবেন। তাহলে হচ্ছে লাইসাল ইমান বিত্তামান্না ওলা বিত্তাহাল্লা, ইমানের আকাঙ্ক্ষা প্রকল্প পোষণ করার নাম ইমান নয়। আর ইমানদারদের মতন বেশভূষা, এই যে টুপি দাড়ি সুন্দর ড্রেস, আরে ও তো একটা মুসলিম তাই মনে করবে না? ওলা বিত্তাহাল্লা, সুন্দর ইমানদারদের পোশাক এরম চেহারা বানিয়ে নেওয়ার নাম ইমান নয়। ইমান তো সেটাই যে ইমানকে বলেছে আমি আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করব না, আল্লাহ ছাড়া কোনো নির্দেশ হুকুম আইন কানুন এমনকি আমার নিজের ইচ্ছাকে বিসর্জন দেবো, এটাই তো ইমান নাকি? আমার নিজের সমস্ত কিছু ইচ্ছাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম, তাই তো? যে জন্য আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাহেবা ওরা বুঝেছিল এই কালেমা পড়ার মানেই হচ্ছে আমার নিজের সমস্ত সত্তাকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনুগত্য করা, আর কোন আমার নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে না, এটাই না ব্যাপারটা ছিল, তাই না? এইটাই ছিল। ওরা কিন্তু বুঝতো না, তা না, তাদের ভাষা ছিল আরবি, তারা পণ্ডিত, তারা জ্ঞানী, বরং আমাদের আর কি ডিগ্রি আছে আমাদের সময় তার থেকে বড় বড় ডিগ্রি ছিল। আরব সমাজে পড়ে দেখুন, হিস্ট্রি অফ দি আরব উইল ফিলিপ হিটটির লেখা পড়ে দেখেন, তাতে আরবদের কি ভয় মানে আশ্চর্য ধরনের ঘটনা দেওয়া রয়েছে। ওরা জানতো যে আমি যদি ইসলাম গ্রহণ করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলবে সেটাই মানতে, মাতব্বরি আমার চলবে না, আমার কোন নির্দেশনায় জমিনে চলবে না, আমি যা খুশি তাই করতে পারবো না, একটা কাজ করতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পারমিশন ছাড়া চলবে না, আল্লাহর হুকুম ছাড়া চলবে না। এই জন্য ওরা কিন্তু কালেমাকে মেনে নিতে পারেনি, কিন্তু আমরা কালেমাকে মেনে নিয়েছি। আবু জাহেল, উদবা, সাহেবা পালো না, কিন্তু তার থেকে ভয়াবহ অপরাধ আমরা করে যাচ্ছি, একটু বিবেকে বাজে না। তাই বলছেন যে কালেমা হচ্ছে যে মা ওয়াক্কারা ফিল কালবি, এই কালেমা হচ্ছে তার অন্তরে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে যাবে। ওয়া সাদাকাহুল আমাল, তার প্রত্যেকটি আমল সাক্ষ্য দেবে সে ইমানদার কিনা, তার কথা, তার কাজ, তার চাল চলন, তার আচার আচরণ, তার লেনদেন, তার ব্যবহার সমস্ত কিছু সাক্ষ্য দেবে যে সে আদৌ ইমানদার কিনা। ইমানদারদের দেখলেই মানুষের মনে আনন্দ আসবে, ইমানদারদের চেহারা দেখলে মানুষ খুশি হবে, ইমানদারদের চেহারা দেখলে মানুষের মন ওটা ভরে উঠবে। আজকে এমন ইমানদার দেখলে মনের মধ্যে কষ্ট লাগে, দুঃখ লাগে, ব্যথা লাগে, কিরম ইমানদার, ঠিক বললাম কি? ইমানদারদের চেহারার দিকে তাকালেই তো আনন্দ লাগবে, আল্লাহর আল্লাহর প্রতি ইমান হয়েছে, রসুলের প্রতি ইমান হয়েছে, এমন ইমানদার। আজকে এমন ইমানদার দেখলে মনের মধ্যে কষ্ট লাগে, আফসোস লাগে, দুঃখ লাগে, ব্যথা লাগে, কিমন ইমানদার। ইসলামের পাঁচটি মৌলিক ফরজ, তার প্রথমটি হচ্ছে এই কালিমা। আজ পর্যন্ত জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে কালিমাই পৌঁছেনি, অথচ সুন্দর সুন্দর সুরম্য মসজিদ। আমি একটি মসজিদে গিয়েছি জুমার নামাজ আদায় করতে কলকাতাতে, একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম, আমাদের বাংলায় যেটা বলে না অচপাড়াগা, একদম প্রত্যন্ত গ্রাম, এসি আর গোটা দামি মার্বেল দিয়ে গোটা মসজিদ ঘেরা, উপরেও ওরকম দামি ফিটিংস লাগানো, এত সুন্দর যে এলাকায় হয়তো বা গরুর গাড়ি চলতো এক সময়। গ্রাম, গ্রামের কথা বলছি, আমি শহরের কথা বলছি না। কিন্তু ইমাম সাহেব খুতবা দিল, আমার এত কষ্ট লাগলো যে এই লোকটি এখানে দাঁড়িয়ে এত ভয়াবহ কথা বলে গেল, ওর পরিণতি তো ভয়াবহ, পরিণতি ভয়াবহ, এতে কোনো সন্দেহ নেই। শাওয়াল মাসের উপরে আরবি বইতে, একটা আরবি বই দেখে খুতবা পড়লো, তো সংখ্যা করে ওই ইমাম সাহেব মনে হয় বোঝে না কি বললো, ঠিক না? আমার দেশে একটা আরবি বইতে একটা খুতবা পড়ে না, এটা দেখে আমার এত কষ্ট লাগছে, আল্লাহ এই লোকটার কি উপায় হবে, আর আমি ওর জায়গায় তো কথা বললে তো সবাই আমারে ধরে একেবারে তো সোজা করে দেবে। এমনকি বৃদ্ধ যে লোকটা মুয়াজ্জিন আজান দিচ্ছে, তার যে এত বিদাত করছে প্রতিটা মুহূর্তে, আমি দেখছি এই বৃদ্ধটা কিছুদিন পরে মারা দেওয়ার পরিণতি হবে কি। তো এলাকার লোকদের একজনকে আমি যেখানে গেছিলাম, ভাই একটু ইমাম সাহেবকে বলো জেনে শুনে কাজ করতে, তাই বলছিলাম
যে আমাদের দেশে এই মুসলিম এরা আমাদের বিশ্বাসী মুসলিম, আমাদের দেশে নাস্তিকরা মুসলিম হিসেবে গণ্য হয়, তাই না? মরে গেলে তার জানাজা দেওয়ার জন্য ইমাম সাহেবকে বাধ্য করা হয়, কি হয় না? তার মানে এমন ইমানদার, আমাদের দৃষ্টিতে আমরা ইমানদার, কোথায় 14 কোটি মুসলমান দেখেন, কোথায় 10 কোটি মুসলমান দেখেন, কোথায় 5 কোটি মুসলমান দেখে? আরে ভাই 200-300 মুসলমান দেখেন না দেখি। আমি তাই বললাম ওনাকে, ওই 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 কি পেশকার সাহেবকে, যে ভাই আপনি আমাদের কয়েকজন মুসলমান একটু দেখান তো দেখি, ঠিকানা দেন, আমি তাদের সাথে দেখা করে আসি। বলেন আপনি আমাদের কোন একটা বিষয় বলছিল, বলেন আমি তার সাথে দেখা করে আসি। সেই কিরকম মুসলিম? তাই এই যে 5টা জিনিস, প্রথম কি এই কালেমায় বিশ্বাস করতে হবে, তারপরে হচ্ছে কি কালেমার পরে হচ্ছে সলাত, যেটা আল্লাহ রসুল বলেছেন যে যদি তারা এই কালেমাকে বিশ্বাস করে নেয় বলো 5 ওয়াক্ত সলাত তাদের উপর ফরজ করেছে। আজকের মসজিদগুলো শহরে দেখেন রাস্তা বোঝাই হয়ে যাবে, রাস্তায় দাঁড়ানোর ঠাঁই থাকবে না, ও নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু রোজা রেখেছে, আর জুমার দিনে মসজিদ বোঝাই হয়ে যাবে। কি কি আশ্চর্য ধরনের মুসলমান! এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে, এক মানে ইচ্ছাকৃত হয়ে ত্যাগ করলে, বাইনাল আব্দি ওয়াল বাইনাল কুফরি তার্কি সালাত, বাইনাল আব্দি ওয়াল বাইনাল কুফরি ওয়া শিরক তার্কি সালাত, কাফের এবং মুশরিকদের মধ্যে আর ইমানদারের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তাহলে একজন যদি সালাত ত্যাগকারী হয়, ও তো এমনি কাফের হয়ে আছে অথবা মুশরিক হয়ে আছে, তা ওর ওর রোজা কোন কাজে লাগবে? লাগবে, এ তো তামাশা, আল্লাহর সাথে তামাশা করছে, আল্লাহকে তামাশা দেখাচ্ছে। আপনার একটা স্টেপ না উঠে, দুটো স্টেপ না উঠে, তিনটা স্টেপ উঠলে হয়ে যাবে? আল্লাহর প্রতি ইমান নেই, সলাত নেই, সওম পালন করছে। বাংলাদেশে আমার মনে হয় 80%-এর উপরে রোজা রাখে, 80%, অথচ ইমানবিহীন অবস্থায় এই ইমানগুলো করছে, আর সলাত তো নেই, অথচ আল্লাহ রসুল বলছেন উমিরতুয়ান কাতিলান নাস, আমাকে হত্যা করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। কাকে বলেন তো? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীকে রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে উনি বলছেন উমিরতুয়ান কাতিলান নাস, আমাকে বলা হয়েছে মানুষকে হত্যা করার জন্য, যুদ্ধ করার জন্য, শাহাদাতে হত্যা, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই শাহাদাত না দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কি করবে? শাহাদাত দেবে, সলাত আদায় করবে, আর কি যাকাত আদায় করবে, ফাইন ফাআলু যালিক, যদি এটা করে তাহলে কি হবে তার? আসামু মিন্নি আনফুসহিম ওয়া আমওয়ালহিম, তাহলে তার জান মালের হেফাজত পাবে আমার কাছ থেকে। তাহলে যদি কালেমায় বিশ্বাসী হয়, সলাত আদায়কারী হয়, যাকাত দানকারী হয়, তাহলে তার জান মাল কি হবে? হেফাজতে থাকবে। তাহলে একজন সলাত আদায় নন আদায়কারী তো এমনি শাস্তিযোগ্য অপরাধ, এটা অপরাধী, ক্রিমিনাল, ওর আবার রোজা কিসির, ওর দান কি, ওর খায়রাত কি, ওর যাকাত কি, ও তো এমনি শাস্তিযোগ্য অপরাধ হয়ে রয়েছে, ইসলামিক স্টেট থাকলে তো ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিত। কি আশ্চর্য মুসলমান, নামাজ পড়ে না তারপরও সে নাকি মুসলমান, জুমার দিন আসে, কেউ বলে ঈদের দিনও আসে, কি আশ্চর্য! এই জন্য রাস্তাঘাট গুলো বোঝাই হয়ে যাবে, আজকে দেখাবে আরে কত মুসলমান এদেশে। কিন্তু ঘটনা হয়েছে কি, যে এই 5টি জিনিস কম্পালসারি, 5টি জিনিস কি, 5টি বিষয় এটা কি কম্পালসারি নয়? বনি আলে সাদাতে লা ইলাহা ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিমুস সালাত ওয়া যাকাত আল হজ, এই যে 5টা ফরজ করে দিতে, 5টা ফরজ মানে কম্পালসারি, এই 5টা কম্পালসারি, কালিমা স্বীকৃতি, সলাত, যাকাত, সওম, হজ কম্পালসারি। আচ্ছা জানেন যে ক্লাস 10-এ 10টি সাবজেক্ট আছে কম্পালসারি, আছে না এরকম 10টি সাবজেক্ট কম্পালসারি আছে না? ও যদি অসুস্থ হয় ওরে ঘাড়ে করে, ভ্যানে করে, অ্যাম্বুলেন্সে করে পরীক্ষার হলে নিয়ে যায়, নিয়ে যায় না কি, নিয়ে যায় কি না? আরে এই পরীক্ষা নালে তো ফেল করে যাবে, তাই করে তো কম্পালসারি, এ না হলে তো ফেল করে যাবে। ওই ভ্যানে করে হোক, কোলে করে হোক, হলে নিয়ে যাক, না শুয়ে বালির দিয়ে আমি দেখেছি পরীক্ষা দিতে। আচ্ছা এই পরীক্ষা না দিলে কেউ জান্নাত জাহান্নামের ব্যাপার আছে নাকি? এই পরীক্ষা যদি না দেয়, এত গুরুত্ব দিল কিন্তু সলাত সাহাবীদের মধ্যে দুই কাঁধের পরে ভর দিয়ে
মসজিদে আসছেন, তারা জানতেন এটা কম্পালসারি, এভাবে তারা ইমান এনেছিলেন। আর আমরা থাকে না পড়লি বা কি হবে, ও দরকার কি, অসুবিধে কি? এই কম্পালসারি সাবজেক্ট কিন্তু আল্লাহর বিধানকে আমরা এভাবে কম্পালসারি মানিনি, মেনেছি কি? মানুষের তৈরি বিধানকে আমরা এভাবে কম্পালসারি করে নিয়েছি, অপরিহার্য। তাহলে আল্লাহর দোয়া বিধানের চেয়ে সবচেয়ে আজকের গুরুত্ব দেওয়া হচ্ছে মানুষের দোয়া অনেক কিছুকে, যে জন্য ইমান এখনো ফালাম মাইয়াত কোনো ইমান ফি কুলুবিকুম, না তোমাদের অন্তর্মধ্যে ইমান এখনো প্রবেশ করেনি। তাই যে এই পাঁচটি মৌলিক বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, পাঁচটি মৌলিক বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে আগে। এই জন্য ইবাদতের পূর্বে আগে জ্ঞান অর্জন করতে, আমি একটা খুতবায় আলোচনা করেছি আপনাদের সামনে, ইবাদত করার পূর্বে আগে জ্ঞান অর্জন করতে হবে, তা নাহলে সে ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। আজকের যে সওম, এই সওমের শর্ত দেখেন আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারেরা তোমাদের উপরে এই সওমকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন কি অতীতের সমস্ত ইমানদারদের উপরই এই সিয়াম আমি ফরজ করেছিলাম। কাদের উপরে ফরজ করেছিলাম? ইমাম বেঈমানদের উপরে, বেঈমানদের উপরে, মুশরিকদের উপরে, কাফেরদের উপরে, ইমানদারদের উপরে, অতীতের সমস্ত মুসলিমদের উপরেই, ইমানদারদের উপরে আল্লাহ পাকের সওমকে ফরজ করেছে। এত পছন্দ আল্লাহ পাকের কাছে সওমটা, এত আল্লাহর প্রিয় একটি ইবাদত, যে প্রত্যেকটা যুগের প্রত্যেকটা মুসলমানদের উপরে আল্লাহ রাব্বুল এই সওমকে ফরজ করেছে। ব্যাপারটা কিন্তু সহজ ব্যাপার মনে করেন না, আল্লাহ এত ভালোবেসেছেন, এত পছন্দ করেন এই আমলটাকে। কিন্তু শর্ত হচ্ছে ইমানদারদের উপরে সওম ফরজ, কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি হওয়ার জন্য সওম হচ্ছে একটা অপরিহার্য একটি বিষয়, এটা ছাড়া মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হওয়ার এই যে গুণ এই সওমের ভিতরে রয়ে গিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন যে মান সওমা রমাদানাও ইমান ও ইহতিসাব ও গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, এখানেও আল্লাহ রাসূল বলছে যে সওম পালন করলো ইমানের সাথে, ইমানের সাথে সওবের নিয়তে, মানে ইমান ও ইহতিসাব, ইমানের সাথে। এখানেও কিন্তু আল্লাহ রাসূল কি শর্ত দিলেন? ইমান। এই জন্য এই সওম আমাদের কোনো উপকারেই আসে না, ও এই সওম খালি খালি আসে আর যায় আর চলে যায়, ওই কোন রকম একটু শুনে চলে গেলাম, ব্যাস হয়ে গেল, সালাত নেই, কালেমা নেই, তো সব কিছু নেই, কালেমা নেই তো কোনো ইবাদত নেই, এটা একটা তামাশা মার্কা ইবাদত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি যে সওম পালন করলো ইমানের সাথে এবং এই আশায় যে আমার এই সওম আমার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে সওমের মাধ্যমে, আল্লাহু আকবার, গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার অতীতের সমস্ত গুনাহ সওমের মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। তাহলে এই উম্মতের উপরে কি করতে পারে? সওম ফরজ করা হয়েছে কেন? যে কি লাল লাকুম তাত্তাকুম, তোমার মুত্তাকি হতে পারবে। আমরা কি করে মুত্তাকি হলাম? মুত্তাকি হলাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন বুখারী মুসলিমের হাদিস, যে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লা যামা, এমন অনেক রোজাদার থাকবে যাদের শুধু না খেয়ে থাকা ছাড়া রোজা কোনো কাজে দেবে না। বা আরেক জায়গায় বলছে আল্লাহ রাসূল বলছেন মান লাম ইয়াদা আল্লা যুর আল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, মল্লম ইয়াদা ও কলা জুদ, যে সওম পালন করলো না খেয়ে থাকলো কিন্তু মিথ্যা কোনো কথাকে ত্যাগ করতে পারলো না। মিথ্যা কি বন্ধ হয়ে গেছে নাকি? আজকে কালকে চাঁদ হয়েছে তাই আজকের থেকে মিথ্যা বাংলাদেশে চলে গেছে? ওর কলা জুর ওল আমলা বিহি, আর সমস্ত মিথ্যা আমল, মিথ্যা আমল কারে বলে? মিথ্যা আমল বলতে কি বোঝায়? যে আমলগুলো আল্লাহ অপছন্দ করেন, যে কাজগুলো আল্লাহ পাক ঘৃণা করেন, যে কাজগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন, এই আমলগুলো যে করলো
আল্লাহ পাক বলছে ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদাহু তাআমাহু ওয়া শারাবু, ওর না খেয়ে থাকা কষ্ট পাওয়া ক্ষুধা পিপাসায় কষ্ট পাওয়া আল্লাহর কাছে ওর কোনো প্রয়োজনই নেই। তাই বললাম যে ভাই সাহেব, ওনাকে বললাম পেশকার সাহেবে যে আপনি কি বলতে পারেন যে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে বাংলাদেশের সব সরকারি বা অফিসগুলোতে ঘুষ নেওয়া বন্ধ হয়ে গেছে, আপনি কি বলতে পারেন দেখেছেন? বল না তা তো হয় না, আমি তার মানে ও তো রোজা থাকে আবার ঘুষও নেয়, রোজা থাকে সুদও খায়, রোজা থাকে মানুষকে কষ্ট দেয়, রোজা থাকে মানুষকে ব্যথা দেয়, ওর আচরণ আচরণে কষ্ট পায়, তাহলে ও কি রোজাদার? হারাম তো আর বন্ধ হয়নি, বেহা পর্দা বন্ধ হচ্ছে। জান আমি আসছিলাম ওই ফরেস্টের গার্ড দিয়ে, মানে ওই সার্কিট হাউসের পাশ দিয়ে ফরেস্ট গার্ড দিয়ে, ওই যত পতিতা মহিলারা সব ওখানে আসে কলেজ ইউনিভার্সিটির নোংরা মহিলা, এটা তো রমজান মাস, আজ জুমার দিন, আল্লাহ এই জাতি সামনে কিন্তু বড় বড় কর্মকর্তারা থাকে বেদ দিয়ে পেটাতে পারে না। আমি যান আপনার দেখলাম তো রিক্সা দিয়ে আসলাম এই নোংরা, অন্তত ভাবছে আল্লাহ এই জমিনে রমাদান ফরজ করা হয়েছে, এ সবাই রোজা, কিন্তু ও যারা ওখানে দেন ওরাও রোজা, এ কি রোজা কি তামাশা মার্কা মুসলমান? আবু জাহেল্লা এরকম তামাশা করিনি, ওদবা সাহেবা এরকম তামাশা করিনি, রোজার হক আদায় করতে পারে না এই জন্য কলেমার হক আদায় করেনি, রোজার হক এই জন্য আদায় করতে না সলাতের হক আদায় করতে পারেনি। ও জানেই না যে সলাত কারে বলে, ও জানে শুধু ওটপোস করার নাম সলাপ, একটার পর একটা চেন সিস্টেম, একটার সাথে একটা থাকবে। দুইটি ইবাদত ফরজ হচ্ছে শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য, এটা হচ্ছে জাকাত আর হচ্ছে হাজ, কিন্তু বাকি তিনটে তো মৌলিক সবার উপরেই ফরজ, তাই না? এবং এই তিনটে অপরিহার্য কম্পালসারি সবার জন্য, দুইটি শুধু ধনী ব্যক্তিদের জন্য। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে 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 সওম পালন করলো আর সমস্ত মিথ্যা আমলগুলো ত্যাগ করতে পারলো না, ওর ওই কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, পরিত্যক্ত হয়ে যাবে। তাহলে আমার সিয়াম আমাকে কেন পারছে না রুখতে? আর সওম ও জুন্না, তাই না? আল্লাহ রাসূল বলছেন সওম হচ্ছে ঢাল, মুত্তাকুন আলাইহি হাদিস, মিশকাতের সওম অধ্যায় দেখেন, এই সম তো ঢাল রুখে দেবে সব অন্যায় পাপাচার তার মধ্যে থেকে রুখে দেবে, কিরম সম আদায় করে ও অন্যায় করছে। দেখেন দিনের বেলা খাদ্য পানীয় সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি আল্লাহ পাক শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত হারাম করে দিয়েছেন, তাই না? ভাত খাওয়া কি হারাম? ভাত খাওয়া হালাল না? পানি খাওয়া, ভাত খাওয়া, ফল খাওয়া, এ তো হালাল জিনিস, কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছেন। কেন? যাতে এস্থায়ী হারামগুলো আমরা চিরস্থায়ীভাবে হারাম হিসেবে মনে করি, এই জন্যই তো। দিনের বেলায় ভাত খাওয়া যেমন হারাম রমাদান মাসে সুস্থ মানুষের জন্য যাদের উপর রোজা ফরজ, যেমন হারাম ওরম ঘুষ খাওয়া তেমন একটি হারাম, হারাম না? ওই সুদ খাওয়া তেমন একটি হারাম, ওই বেহাপনা তেমন একটি হারাম, অশ্লীল ভাবে চলাফেরা তেমন একটি হারাম। তাহলে আমাদের এই শ্রম তো এগুলো ঠেকাতে পারেনি, শ্রম শুরু হওয়ার সাথে সাথে কি আমাদের দেশের মহিলারা একেবারে পুরোপুরি পর্দানাশীন হয়ে গেছে নাকি, কি মনে হয়? আর পুরুষ ছেলেপেলেরাও কি তাই পর্দানাশীন হয়ে গেছে, দিনদার হয়ে গিয়েছে, নামাজ পড়ছে ঠিক আছে, এ জাতির মাঝে শ্রম আসেনি যেমন সলাৎ আসেনি। সলাৎ যদি এই সমাজে থাকতো না, সলাৎ তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অবশ্যই সলাৎ কি করবে, অশ্লীলতা পাপাচার দূর করে দেবে। এই সমাজে মসজিদগুলো তো ভর্তি হয়ে যায়, এত সুন্দর সুন্দর মসজিদ, এসিয়ালা মসজিদ, কিন্তু এক ইঞ্চি জমি থেকেও কোনো অশ্লীলতা পাপাচার দূর করতে পারেনি, এরকম সমাজে সলাৎ নেই, এটা হচ্ছে আনুষ্ঠানিক একটা মিথ্যা সলাৎ, এটা শুধু মানুষকে লোক দেখানো সলাৎ, ঠিক সম তেমন একটি, পেঁয়াজের দাম বাড়ানো আর তেলের দাম বাড়ানো আর কোনো কাজে না, উপকার এইটাই হবে শুধু, লাইসা মিন সওয়ামিন ইল্লা তো, আর কিছু রিসিট বই নিয়ে হুজুর আজাবে বাড়ি বাড়ি রাস্তায় দোকানে দোকানে দৌড়বে কিছু টাকা নেওয়ার জন্য। আফসোস আমার প্রতিবেশী এক বাড়ি, তারা কেউ নামাজ পড়েন না, কখনোই নামাজ পড়েন না,
আমার পার্শ্ববর্তী মসজিদ থেকে মাসিক চাঁদাটা নেওয়ার জন্য আসেন। তো ওই বাড়ির আত্মীয় আমার একজন খুব, উনি আমারই মুসল্লি, আমি যখন ওই এতে যাই মোহাম্মদ এতে যাই, উনি ওখানে যান। তাই বলছি যে আমার বোনের শ্বশুরটা বা তাদেরকে একটা নামাজ পড়ার কথা এই হুজুরা বলে না, নামাজ বা ইবাদতের কথা বলে না, তাহলে আপনি বলেন। কিন্তু চাঁদাটা ঠিক নিয়ে আসবে মাস গেলে, ওর চাঁদার কি মূল্য আছে বলেন তো দেখি, ও মসজিদে চাঁদা দিলে কোন কাজে লাগবে, ও কি স্বভাব পাবে, বা ওর চাঁদা আমাদের কোনো কাজে লাগবে? এই তো অবস্থা আমাদের। এই রমজান মাস আমার প্রতিবেশী বাড়িতে ডিসেন্টিনার অশ্লীল গানের আওয়াজ আমার কানে আসে, আমার খুব কষ্ট, এমনকি ইফতারির সময়ও বলতে গেলে তো ঝগড়া বাঁধায় ঝামেলা করে। এরা কলেমায় বিশ্বাসী নয়, যারা ওই ডিসেন্টিনার নোংরা জিনিস দেখবে অবশ্যই অবশ্যই তারা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই। শুনুন, আমি ইসলামের দৃষ্টিতে গান বাজনাটা খুতবা দিয়েছিলাম, মনে আছে আপনাদের? কি করবে জানেন, আল্লাহ রাসূল বলছেন যে এই যে যারা গান শুনবে কান দিয়ে, সীসা গরম করে তাদের কানের ভিতরে, দুই কানের ভিতরে সীসা গরম করে ঢেলে দেওয়া হবে। কানের ভিতরে এমনি যন্ত্রণা হলে তো বোঝেন তো ঠেলা কারে বলে, কষ্ট কি, এমনি কানে যদি যন্ত্রণা হয় তো কঠিন যন্ত্রণা। তা আল্লাহ পাক কি করবেন, আখেরাতের কিয়ামতের দিনে সীসা গরম করে দুই কানের মধ্যে ঢেলে, যারা সঙ্গে ছুড়েছে, ইন্নাল্লাহ হাররামা খামরাল মাইসারা তুপ্পা, নিশ্চয়ই আল্লাহ মদ, নিশ্চয়ই আল্লাহ নেশাদ্রব্য এবং জুয়া এবং সমস্ত রকমের বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছেন। রমজান এসে কি বন্ধ হয়ে গেছে নাকি? আমি সেদিন কারে যেন বললাম যে শোনেন, ডিস লাইন রমজান আসার আগে লিস লাইনটা প্লাস দিয়ে কেটে দেন। অনেকে বলে ভাই পিস টিভি দেখি আমি, পিস টিভির ভালো ভালো অনুষ্ঠান। আমি বলি পিস টিভি দেখো, তোমার বাড়ি সবাই পিস টিভি দেখে তাই না? ও পিস দেখে, কিন্তু পিস দেখে অসম্ভব ব্যাপার, এরা ইমানদার নয়, অবশ্যই অবশ্যই এরা ইমানদার হতে পারে না। এক দিলে কখনো আল্লাহ এবং শয়তান থাকতে পারে না। তুমি আল্লাহরও ইবাদত করছো বা শয়তানের ইবাদত করছো, আল্লাহ তাবুদু শয়তান, তাই আখেরাতের ময়দানে সবাই লাইন দেবে জান্নাতে যাওয়ার জন্য, তাই না? কোনো কিছু দেওয়ার জন্য দেখেন না, সবাই যে এসে একটু লাইন দেয় যদি কিছু পাওয়া যায়, দেখেন না দিলে কিছু? সূরা ইয়াসিনটা পড়ুন ভালো করে, তিনটে বিষয়বস্তু এত চমৎকার আলোচনা, তাওহীদ, রিসালাত এবং আখেরাতের বিষয়বস্তু, আল্লাহু আকবার। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ে আমাদের সে ভক্তির সাথে কি, তাই না? এক খতম দিলে নাকি, একবার পড়লে নাকি পঞ্চাশ খতম কোরআনে সব। আমার দেশে এরকম একটা কথা প্রচলিত আছে, ও জানেই না যে কি বলছে সূরা ইয়াসিন। তাই বলছেন সবাই লাইনে দাঁড়াবে জান্নাতে ঢুকবে বলে। আল্লাহ পাক তখন হুকুম দেন, আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, হে জালেমরা তুমি এই এই লাইনের মধ্যে কেন, পড়ুন কোরআন, রমজান মাস কোরআন, কোরআন না পড়লে, কোরআন না শিখলে, কোরআন না দিলে তাদের জন্য সব নয়, হতে পারে না। আল্লাহ পাক বলছে আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, হে জালেমরা আজ কেন এই দলের সাথে তোমরা দাঁড়িয়েছো? আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদু শয়তান, আমি কি তোমাদের এবারে বলিনি খবরদার খবরদার শয়তানের ইবাদত করবে না, ইন্নাহু লাকুম আদু মুবিন, সে ছিল তোমাদের, সে ছিল তোমাদের প্রকাশ্য দুশ্মন। আমি বলেছিলাম ওই অশ্লীল নোংরা ওই বাদ্যযন্ত্র ওই গান বাজনাগুলো হারাম করেছিলাম, তোমরা আমার কথা শুনোনি, বেরিয়ে যাও এখান থেকে, তোমরা এই জায়গাতে চলে যাও, হাজহি জাহান্নামুল্লাতি কুনতুম তুওয়াদুন, এই যে জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে করেছিলাম। এই কথাগুলো কি ঘটবে না, কি বলেন? এই যে কথাগুলো আল্লাহ পাক বলেছে, এগুলো কি খালি খালি নাকি? একে চেয়ারম্যান মেম্বারদের কথা না প্রেসিডেন্টদের কথা, কাদের কথা এটা, কার কথা? ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকের কথা। আর ইন্না আলা ইন্না ওয়াদাল্লাহুল হক, মনে রেখে দিও আল্লাহর প্রত্যেকটি কথাই সত্য, ওরা কি না আকসারা না আসে লাই আলামুন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানে আল্লাহর কথা যে এত চূড়ান্ত সত্য এটা জানে না, সত্য জানে হাসিনার কথা, খালেদার কথা, এরশাদের কথা, অমুকের কথা, তমুকের কথা, বিশ্বাস করে নি জাতি আল্লাহর প্রতি ইমান আনতে পারেনি। তাহলে আজকের সম অবস্থায় অশ্লীলতা পাপাচার বেয়াপানা নির্লজ্জতা সুদ ঘুষ সবই চলছে সমাজে, কিন্তু আবার রোজাও আছে, সে রোজদারি আছে, এমনকি খুনি সেও রোজা আছে। এ কি তামাশা মার্কা মুসলমান, কি আশ্চর্য মার্কা মুসলমান! আবু জাহাল দেখলে আজকে লজ্জা পেত ওরা,
উতবা সাহেবা দেখলো লজ্জা পেত। আজকে এ মানুষ সত্যকে শুনতেই যায় না, সত্যের কথা বললে আজকে গায়ে যেন জ্বালা ধরে, অস্বস্তি হয়, শুনতে চায় না। নবী সাল্লাম তাই আমাদেরকে এই আমলগুলো করতে বলেছেন, প্রত্যেকটি আমল আমাদেরকে জেনে শুনে বুঝে করতে হবে। যাই হোক, আমরা যে কয়জনই জানি, যে কয়জনই উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই রমজানের ফজিলতে আমাদের বিগত সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইছি এবং প্রকৃত মুসলিম আমরা হতে চাচ্ছি। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা দাখালা রমাদান অফুতিয়াত আবাবুস সামা, যখন রমাদান এসে যায় আসমানের সমস্ত দরজাগুলো, বরকতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অফুতিয়াত আবাবুর রহমা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অফুতিয়াত আবাবুল জান্নাহ, জান্নাতের দরজাও খুলে দেওয়া যায়। আল্লাহু আকবার, কি বরকতপূর্ণ মান যে জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা। ও সুলসিলু শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে রাখা কেন বলেন তো? যাতে ইমানদাররা নির্বিঘ্নে, যেমন দেখেন না প্রধানমন্ত্রী বা ওই বড় কেউ আসলে আগে চারিদিক দিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে টেস্ট করে দেখে যে বোমা আছে কিনা, বা কোনো প্রোটেকশন দেয় না, চারিদিক দিয়ে প্রোটেকশন দিয়ে রাখে, তাই না? যে যাতে সে নির্বিঘ্নে তার অনুষ্ঠান পরিচালনা করে চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কি মর্যাদা দিয়েছেন! আল্লাহু আকবার, জান্নাতের দরজা খুলে দিয়েছে, রহমতের দরজা খোলা, আসমানের দরজা খোলা, শয়তানকে বেঁধে রাখা হয়েছে যাতে ইমানদাররা নির্বিঘ্নে ইবাদত করতে পারে, যেন জান্নাতি আমলগুলো তারা করতে পারে। কিন্তু আমরা কি দেখছি সমাজে? এই ফুতিয়াত আবু আবু সামা রহমা, এই জান্নাতের দরজা খোলা, আসমানের দরজা খোলা, আমরা যাতে নির্বিঘ্নে ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, সেই ব্যবস্থা করার পরও কিন্তু আমরা এই সুযোগটাকে কে কতটুকু কাজে লাগাতে পারছি তো আমরাই বুঝতে পারছি। এর জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল। আমি সাবানের গুরুত্ব, তাৎপর্য নিয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম সাবান হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। আল্লাহ রসুল অধিকাংশ মাস, অধিকাংশ দিন এই সাবানে রোজা রেখেছেন, তিনটে নয়, দুটো নয়, কথিত শবে বরাত নামক তামাশার রোজা রাখেননি আল্লাহ রসুল। আল্লাহ রসুল প্রায় অধিকাংশ মাস দিন এবং সাহাবীরাও রেখেছেন। কেন জানেন? এই রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে সাজো সাজো রব শুরু হয়ে গেছে এখন থেকে তিন মাস আগে, তাই না? টিসিপি ইম্পোর্ট করেছে অন্তত দুই থেকে তিন মাস আগে, খেজুর ছোলা হ্যান ত্যান করেছে না? ব্যবসায়ীরা ব্যবসার পণ্য স্টক করেছে, রমজানে বিক্রি করবে। জুতা ব্যবসায়ীরা জুতা কিনে রেখেছে। আমি একসময় বাংলাদেশের সবচেয়ে বড় জুতার মার্কেট যেটা ওই গুলিস্তানের, ওখানে আমি আগে কোনো কাজে আমি প্রায় যেতাম, তো দেখতাম যে এই সাবান মাস পড়ে যায় সব ডালায় করে করে জুতা নিয়ে আসে, আর পাইকারি বড় বড় জুতার দোকানদারের মালিকরা ওদের অধিকাংশ তারা কিনে কিনে স্টক করতে থাকে, বলে এই মৌসুম হচ্ছে জুতা কেনার মৌসুম, সারা রমাদান মাস আমরা বেচবো। ইনভেস্টররা ইনভেস্ট করে রমাদান মাসে কোটি কোটি টাকা দিয়ে রমজানে তারা ব্যবসা করবে বলে, এমনকি যে ইফতার বিক্রি করে সেও একটা পরিকল্পনা করে যে আমি রাস্তার ধারে অমুক জায়গায় ইফতার বিক্রি করবো। তাই করে না? নাকি অমনি ইফতার অমনি তৈরি করে দেয়, শুরু করে দেয় পরিকল্পনা ছাড়া? পারবে কেউ বিক্রি করতে? ও আগের থেকে পরিকল্পনা, ওই রাস্তার ধারে অমুক কর্নারে আমি এই ইফতার বেচবো, এই এই আইটেম, এই এই কোনো পরিকল্পনা করে না, প্রস্তুতি নেয় না, তবে তো পয়লা রমজানে সে ইফতার বিক্রি করতে পারবে, নাকি ওই দিনই শুরু করে দিলে হবে? দেখেন, ব্যবসায়ীরা দুই থেকে তিন মাস আগে রমজানের ব্যবসা করার প্রস্তুতি নেয়। এখন মনে করেন সোয়াবিন তেল ইম্পোর্ট করেছে 200 কোটি টাকার, রমজানে সে বিক্রি করে, তেলের চাহিদা থাকে বেশি, কিন্তু ওই লোকটা রমজানের আগের দিন মারা গেল, ওই লোকটা কি জাহান্নামে চলে যাবে? ওই লোকটা কি জাহান্নামি হয়ে যাবে? ব্যবসা পেল না, বুঝতে পারলাম, তাহলে এই ব্যবসা না করার কারণে কি তাকে জাহান্নামে যেতে হবে? না, আল্লাহ রাব্বুল আলামিন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের এমন ব্যবসার কথা আমি বলে দেব না যে জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে, সেই ব্যবসার কথা আমি জানিয়ে দেব না? এই ব্যবসার জন্য মানুষ দুই থেকে তিন মাস আগে প্রস্তুতি গ্রহণ করে। রমাদানের মতন এত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস,
এত বরকত নিহিত রয়েছে, এর জন্য আমাদের বিন্দু মাত্র প্রস্তুতি আসছে কিনা আমি জানি না, আমি জানি না। কেউ যদি মনে করে রমাদানের দিন থেকে আমি ব্যবসা শুরু করবো, ও জীবনেও ব্যবসা করতে পারবে না, এটা অসম্ভব। তাহলে রমজানের একটা আল্লাহর যে এই রমজান মাস করলে গুফিরাল্লাহুম্মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের সমস্ত অপরাধ আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে কি করবে, তাকে জান্নাতে ঢোকাবে। কোন জান্নাতে? দে রায়্যান নামক জান্নাত, বিশেষ দরজা দিয়ে জান্নাতে তাকে প্রবেশ করানো হবে। সমাজ আল্লাহ রাসূল তাই বলছেন যে ফির জান্নাতে তামানিয়া আবওয়াব, জান্নাতের আটটি দরজা রয়েছে। মিনহা বাবুল ইয়াসুমুর রায়্যান, জান্নাতে আটটি দরজা আছে, তার মধ্যে একটি দরজা আছে কি রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইম, ওই দরজা দিয়ে একমাত্র রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এত বড় একটা মর্যাদা, এত বড় একটা বরকত, এটা পাওয়ার জন্য আমরা কি প্রস্তুতি নিলাম, কি প্রস্তুতি নিয়েছি? আমরা খাতা কলম নিয়ে বসি, ওই যে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন যে ইনভেস্টার রমজান উপলক্ষে ব্যবসা করবে, ও মরে গেলে এর জন্য জাহান্নাম হবে না, কারণ এটা ইবাদত নয়। কিন্তু এই রমজানকে পাওয়ার জন্য যারা প্রস্তুতি নেয়নি, যারা প্রস্তুতি নিতে পারেননি, এখনো পর্যন্ত যারা প্রস্তুতি নিতে পারেনি, তাদের জন্য কতটুকু বরকত ফজিলত হতে পারে? যেখানে আল্লাহ পাক বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম সালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামিন, এটাই ছিল তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা এটা অনুধাবন করতে। ওই কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, তোমার বড় বড় বিল্ডিং গাড়ি বাড়ি, ওর কোনো মূল্য নেই আল্লাহ আছে নাকি? বিল্ডিং আলা ধনী লোকরা কি আল্লাহ পাক আগে জান্নাত দেবেন তাই মনে হয়, কি মনে হয়? তাহলে এর জন্য আমাদের জন্য কোনো প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারিনি। প্রস্তুতিবিহীন কোনো কাজ করে দিন হয়, এই মসজিদটা তৈরি করতে হলে আগে প্ল্যান পাস করাতে হয়নি, প্ল্যান পাস করতে জমি কিনতে হয়েছে, জমি কেনার পর প্ল্যান পাসে কত কিছু করার পর তবে তো আজকে এই বিল্ডিংটা হয়েছে। আর জান্নাতে দেওয়ার জন্য রমাদানের সওয়াব পালন করার জন্যই প্রস্তুতির প্রয়োজন নেই। এই রমাদানে আমরা আজকে জুমায় যারা এসেছি, আজকে কখন যাব, কোন কাপড় পরবো, কীভাবে যাবো প্রস্তুতি, যেমন আমি এক সপ্তাহ ধরে আমার জুমার প্রস্তুতি নিতে হয়, এক সপ্তাহ। বৃষ্টি হচ্ছে দেখে আমি খুব কষ্ট পাচ্ছি, জি আল্লাহ বৃষ্টি হচ্ছে, আমি জুমা যেতে পারবো না নাকি, তারপরেও আমি বৃষ্টিতে যেতে চাই। মূল বিষয়টা হচ্ছে ইমানের সাথে, সব কিছু ইমানের সাথে জড়িত। আল্লাহর কাছে বলতে হবে, আমরা যদি সাবান থেকে শুরু করি, আল্লাহ আমাকে রমজান দিয়ে দিন, আমাকে রমজানের প্রতিটা ফজিলত আমাকে পাওয়ার তৌফিক দান করুন। তাই রোজার এত ফজিলতের বর্ণনা এসছে, এত ফজিলতের যে প্রত্যেকটা আমলের দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ানো হয়, কিন্তু রমজানের ব্যাপারটা আল্লাহ পাক বলছেন ফাইনা হলি ও আজরুবিহি, এর সম যেহেতু আমার জন্য পালন, এর প্রতিদান আমি দেব, আল্লাহ নিজে দেবেন এর প্রতিদান, বলেননি কি দেবেন, চিন্তা করতে পারেন? আচ্ছা বলেন তো দেখি, ওই যে আমাদের বিশ্বের সবচেয়ে নাম করা পুরস্কার কি বলেন তো, নোবেল প্রাইজ, তাই না? নোবেল প্রাইজটা বিশ্বের সবচেয়ে নামি দামি প্রাইজ বলে অনেকে গ্রহণ করে। আচ্ছা এই নোবেল প্রাইজ আর আল্লাহর প্রাইজ কি এক হবে? হবে কি? এখন মনে করেন যে আমাদের বলা হলো যে ভাই এই মসজিদে একটা প্রোগ্রাম হবে, আপনাদের বড় একটা পুরস্কার দেওয়া হবে, এবং যিনি বলছেন তিনি একটা খুব সেরকম ব্যক্তি, তিনি যদি বলেন যে 10 টাকার পুরস্কার দেবো, এটা কি মানায়? এটা কি মানাবে? খুব নামি দামি একটি পুরস্কার দেওয়া হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রমাদান শুধু আমার সন্তুষ্টির জন্য সমস্ত কিছু সে ত্যাগ করেছে, খানা পান অসত্যতা সমস্ত নোংরা জিনিস সব কিছু সে ত্যাগ করেছে আমার জন্য, আমি তার সব কিছু নিজে হাতে পরিপূর্ণ করে দেবো, কাউকে বলা হবে সাহাবিরা এই জন্যই জান্নাত করতে হয়েছিল দুনিয়ার জীবনের। বল তুফসিরুন আল হায়াত দুনিয়া বল আখিরাতে খাইরু ওয়াবকা, দুনিয়ার জীবনকে তুমি এত প্রাধান্য দাও। আজকের একটি আগামী জুমায় ইনশাআল্লাহ আমি ওই রমাদান ও কোরআনের কি সম্পর্ক আলোচনা করব। আজকের একটি পিতা একটি মাতা, আজকের আমি তাই বলছিলাম ওই লোককে যে ভাই আমাদের তো ছোটবেলাতে শেখানোই হয়নি যে শির কি, কুফর কি, তাওহীদ কি, এ তো শিখলাম তো শেষ কালে এসে, একেবারে শেষের কালে এসে। এই সামের গুরুত্ব তাৎপর্য আমার জানা মতে, আমার পরিবার তো নিয়ে কয়টা পরিবারে তো আল্লাহ পাক জানে, এই তাৎপর্য কয়টা পরিবার জানানো হয়েছে, ইমানের কথাই জানানো হয়নি।
আরে ইমান তো ছিলই না, আমার নিজের ছিল না ইমান, আমার আমার নিজের ছিল না ইমান। আরে আমি সাধারণ লোকের কথা কি বলবো আমি? তাহলে এই রমাদানকে পেতে হলে আমাদেরকে আজকেই প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। যদি আজ যদি প্রতিজ্ঞাবদ্ধ এই মুহূর্তে না করা হয়, মনে রাখবেন এই অবস্থায় মৃত্যুবরণ করলে আমি জানি না আল্লাহ পাক কি ব্যবস্থা করবেন, কারণ হয়তোবা আমরা সেই সেই সুযোগ আমরা পাবো কিনা আমরা জানি না। এই বরকতপূর্ণ মাস আমরা আগামীতে পাবো কিনা আমি জানি না। আমি গতবারে যখন গত বছর রমাদান ছিলাম, প্রতি বছরই তো তোমার খুতবা তো আমি শুরু করি, আমি আফসোস করতাম আল্লাহ আগামী বছর রমজান কি আমি পাবো। এবার রমজানে যখন ঢুকে আল্লাহ যখন রমজান পেয়ে গেছি 30টায় আমাকে আপনি পাইয়ে দেন, এই রমাদানের সমস্ত কিছু বরকত থেকে আমাকে বঞ্চিত করবেন না, বিশ্বাস করুন। রমাদান উপলক্ষে আমি অসুস্থ শরীর অবস্থায় কিন্তু এক মাস আগের থেকে আমি প্রস্তুতি নিচ্ছি, কী করবো না করবো আমি ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিচ্ছি, শেষ করতে পারিনি এখনো পর্যন্ত। কখন করব, কি করব, আমি যেন চোখে অন্ধকার দেখছি। এই রমজানের কাছে কোনো গুরুত্ব আমাদের কাছে, এই জন্য আল্লাহ পাকে জাতির পর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, এ জাতি অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, লাঞ্ছিত হবে, যে আল্লাহর দোয়ায় বিধানকে তারা বিন্দুমাত্র মূল্য দেয় না। রোজা রেখেছে, মিথ্যা কথা বলছে, রোজা বলছে 10 টাকার জিনিস 20 টাকা বেচছে, এমনকি ফলগুলো ফরমালিন দিয়ে বেচছে সেও রোজা রাখে, রোজা রাখে না। এই ফলগুলো ফরমালিন দিয়ে সেদিন একজন দেখালাম, ওই যে সামনে বসা আছে দেখো লিচুগুলো কিভাবে রং করছে, লাল রং করছে দেখো, ও কিন্তু রোজাদার, ও রোজা আছে, ওই ফল বেচা রোজা রাখে, ও তো জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে না। এই খুন, এরা খুনি, শুধু ডাকাতরা অস্ত্র দিয়ে খুন করছে, এরা বিষাক্ত জিনিস দিয়ে রমাজান মাসে এতগুলো মানুষকে খুন করছে, ওদের জাহান্নামে কি অবস্থা হবে বুঝতে পারছেন? কি ভয়ঙ্কর পরিস্থিতি সম্মুখীন হতে হবে। তাওয়ামালার বিদ্রোহ তাকওয়া, যদি তোমরা শুধুমাত্র ভালো কাজে মানুষকে সহায়তা করো, অসৎ কাজে নয়, তাহলে এই দেশের কোন ফলটায় আপনি বলেন যে ফরমালিন মুক্ত আছে বলতে পারবেন? পারবেন না। তাহলে এই মাসে তারা তো রোজা আছে নাকি জান, এক্সপোর্টার থেকে শুরু করে ইম্পোর্টার সবাই রোজা আছে, তাহলে এ জাতির কাছে রোজার কি মূল্য আছে? তবে হ্যাঁ, এখন আবার সেই যুগ আস্তে আস্তে ফিরে আসছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ওলা তাহিনু ওলা তাহজনু আন তুমা আলাউনাইন কুনতুম মুমিনিন, তোমরা ইমানদার হও, তোমরা আবার বিজয় হবে। তো আস্তে আস্তে সেই দিনের দিকে ফিরে আসে। আগামী জুমাতে এই ঘটনাটা আমি বলবো ইনশাআল্লাহ, যে রমাদান ও কোরআনের যখন আলোচনা করতে ঘটনাটা বল, আবার আস্তে আস্তে দিন ফিরে আসছে সেই দিকে। তবে সাধারণ মানুষের মাঝে, ওই বিল্ডিংওয়ালা বাড়ি, প্রফেসর মানুষ, অমুকদের মাঝ দিয়ে দিনের পরিবর্তন তেমন কিছু হওয়ার কোনো সম্ভাবনা খুব বেশি আমি একটা দেখিনি। তো এই জন্য আজকের আমাদের প্রতিজ্ঞা বন্ধ, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহ রমজান এসে আমাদেরকে সেই সমস্ত ফজিলত দান করুন। এই রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিনিস আছে, কিয়ামুল লাইল। গত রাত্রে আমরা কিয়ামুল লাইল পড়ে, যেটাকে আমাদের তারাবি ভাষা নামাজ বলতে, তাই না? আমরা পড়েছি না ইনশাআল্লাহ। এই কথাটা দেখেন আল্লাহ রসুল কি সুন্দরভাবে বলছেন, মুত্তাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বলছেন, মান কামা রমাদান ও ঈমান ও ইহতিসাব ও গুফিরা লাহু মা তাকাদ্দামে মিন যানবিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি রমাদান মাসের কিয়ামুল লাইল পালন করে, রমাদান মাসের কথাই উল্লেখ করেছেন, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, পরিপূর্ণ সওয়াবের আশায়, আল্লাহ রসুল বলছেন তার জীবনের সমস্ত অতীতের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। এই সালাতু তারাবী যাকে আমরা বলি, এটা হচ্ছে কিয়ামুল লাইল। মান কামা রমাদান ওয়া ঈমান ওয়া ইহতিসাব ওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, এই কিয়ামুল লাইল আল্লাহ রসুল বলছেন কেউ যদি সওয়াবের আশায় এইভাবে যদি পালন করে, ঈমানের সাথে তার অতীতের গুনাহ মাফ হয়, তাহলে এই সালাতটা কিন্তু অত তুচ্ছ তাচ্ছিল্য নয়। আমাদের সমাজে তো অনেক বড় বড় পণ্ডিত তৈরি হয়ে গিয়েছে। আমার একজন হচ্ছে, ভাই আমি এখন তারাবি আর যাচ্ছি না, কারণ ওটা তো নকল ইবাদত, যাচ্ছি না। তাহলে ভাই কিয়ামুল লাইলের কথাটা এখানে বলেছেন, মান সামা রমাদান ও ইমান, কামা রমাদান, রমজান মাসে যে কিয়াম করে, এখানে রমজান শব্দ এসছে না, নাকি অন্য গে রমজান এসছে? রমজানের এত মর্যাদা, ওটা কোরআনে 12 মাসের নাম দেওয়া নেই, একমাত্র রমাদান ছাড়া 11টি মাসের নাম কোরআনে নেই, আছে নাকি? ওই এক আলে কোরআনে বলেছেন, ও ভাই তুমি তো কোরআনে বলছো যে আল্লাহ পাক বলছে 12টা মাস, তা 12 মাসের তো নাম নেই, 1টা মাসের নাম আছে, আর বাড়ি 11টা নাম বলো। তাহলে এই মাসের কত মর্যাদা! এই যে তারাবি সলাত বা কিয়ামুল লাইল যেটাই আমরা বলি না কেন, অত্যন্ত ফজিলতের ব্যাপার।
বলে আল্লাহ রসুল তো 3 দিনের বেশি জামাতে পড়েননি, তাই আমি আর যাই না জামাতে। ভাই আল্লাহ রসুল 3 দিনের বেশি পড়েননি ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল কেন বলে পড়েননি? আল্লাহ রসুল পড়েছেন 23, 27, এবং যেহেতু সময় শেষ হয়েছে আমি পুরো এবাদতটা পড়তে পারলাম না, 23, 25, আর 27। পরের দিনে মানুষ একদম মসজিদ বোঝাই হয়ে গেল, আল্লাহ রসুলের মসজিদ একদম কানায় কানায় পরিণত হলো, আল্লাহ রসুল আর বেরোলেন না। তখন বলছেন যে আল্লাহ রসুল বুঝে রয়াতাল্লাজি সনাতাহুম ফালাম ইয়ামতানি মিনাল খুরুজ, তোমাদের এই উপস্থিতি কিন্তু আমি বুঝতে পেরেছি, ফালাম ইয়াস ইয়া ফালাম ইয়াস খুরুজ, আমি তোমাদের এই দৃশ্য থেকে আমি বের হইনি কেন? ইল্লা আন্নি খাশিয়া আন তুফরদা আলাইকুম, আল্লাহ পাক তোমাদের উপরে না জানি এই নামাজটা কি করে দেয়, ফরজ করে দেয়, এই আশঙ্কায় আমি আর পরের দিন আর আসিনি, আমি এই আশঙ্কা যে তোমাদের আল্লাহ পাক ফরজ করে দিতে পারে। তাই আল্লাহ রাসূল তখন বললেন কি যে সল্লু ফি বুয়ুতুকুম, তোমরা তোমাদের বাড়িতে আদায় করে নিও, এটা বলেছিলেন, কিন্তু আল্লাহ রাসূল ফরজ হয়ে যাওয়ার ভয়তে এটা করেননি। কিন্তু মসজিদে নববীতে কি কোনোদিন আল্লাহ রাসূল বলার পরও এই জামাত কি কোনোদিন বন্ধ ছিল? যতগুলো হাদিসের কিতাব আছে কিয়ামুল লাইল তারাবি অধ্যায়ের হাদিসগুলো নিয়ে আসেন, আল্লাহ রসুলের সময় মসজিদে নববীতে জামাত হতো, হাদিস তার প্রমাণ করে। সবাই তো জামাত ছিল না, সবাই তো হাফেজ ছিল না, সবাই তো কোরআন জানতো না। এখন ওনারা পরিকল্পনা করে বলে চলো শুরু করে দিই, যা হোক আল্লাহ রসুল যদি বলে যে করা যাবে না করবো না, আর যদি বলে যে না ঠিক আছে কিছু না বলে তাহলে তো পাস, আল্লাহ রসুল যদি সমর্থন দেয় সেটা পাস হয়ে গেল না। তখন সাহাবীরা তারাবি সালাত শুরু করলেন। দেখেন আল্লাহ রসুল সাল্লাম তাই বলছেন, আর আবি হুরায়রা কল খারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইজা নাসুন ফি মাদান ফি সল্লু ফি কল্লু ফি নাখিয়াতিল মাসাজিদ, আল্লাহ রসুল সাল্লাম একদিন রাত্রে মসজিদে বেরোলেন, দেখলেন যে কিছু লোক মসজিদে নামাজ পড়ছে, মসজিদে হঠাৎ করে তিনি বেরোলেন, বাইরে বেরোতে দেখেন অনেক লোক নামাজ পড়ছে। তখন জিজ্ঞেস করছে যে এরা কী করছেন, তখন সাহাবীকে জিজ্ঞেস করছে এরা কী করছে, বলে এরা কোরআন জানে না সবাই, তাই এরা ওবাই বিন কাবের পিছনে এরা তারাবির সালাত আদায় করছে, এরা কোরআন জানে না, আমাদের কি সবাই হাফেজ নাকি, সবাই বেশি কোরআন জানি, সাহাবীদের তো এমন ছিল, তাহলে এরা কোরআন জানে না, তাই ওবাই বিন কাবের পিছনে, এটা আবু দাউদের হাদিস 1377 এবং মুসলিম তিরমিজি নাসাইতে হাদিসটি আছে। তাহলে ওরা কী করছে, ওরা তারাবির সালাত আদায় করছে, কেমন লাইল আদায় করছে। তখন আল্লাহ রসুল আনন্দের সাথে বলেন আল্লাহু আকবার, কী বলছেন, আসাবু আসাবু মা সানাউ, আসাবু ওয়াহ, ওরা তো অত্যন্ত ফজিলতের কাজ করছে, কল্যাণের করছে, মা সানাউ, ওদেরকে করতে দাও। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সময় তারাবি জামাতে হতো না, নাকি 3 দিন হয়ে আর হয়নি, কি মনে হয়? এটা কি প্রমাণ করে কি? এই হাদিসের ফটোকপি আমি রেখে যাচ্ছি, আপনারা দেখে নেবেন, যারা বলেন যে 3 দিনের বেশি পড়েননি তা সুতরাং আমাদের আর পড়ার দরকার নেই, আল্লাহ রসুলের সময় তাহলে কি হতো না নাকি? আরও মুসলিমে আছে, নাসাইতে আছে, আবু দাউদে আছে, জামাত হতো, কিন্তু আল্লাহ রসুল ভয়। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, বুখারী একটি অধ্যায় আছে সালাতুত তারাবি, আছে না জানেন, বুখারীতে একটা অধ্যায় দেওয়া আছে সালাতুত তারাবি, ওর মধ্যে এই তারাবি কীভাবে চালু হলো এই ঘটনাটা দেওয়া আছে। তা সুতরাং এই তারাবি সালাত আমাদেরকে পড়তে হবে, আদায় করতে হবে, অত্যন্ত ফজিলতের জিনিস। এই রমাদানের কোনো একটি মাত্র ফজিলতের কাজ আমরা ছাড়বো না, ছাড়বো কি, যেখানে যতটুকু সুযোগ থাক হোক একটু হাসি মুখে কথা বলি কারোর সাথে, আগে না রাগারাগির সাথে ছিল, আজকের ভাইয়ের সাথে হাত মিলে দিই, ভাই আপনি ভালো আছেন, আমরা পরস্পর মিলিত হয়ে যাই, মায়ের রমজানকে কেন্দ্র করে আল্লাহ আপনাদেরকে আমাকে ক্ষমা করে দিক, এইটুকু আমরা বলতে পারি না। তাহলে এই রমজানের বিন্দু মাত্র কোনো সুযোগকে আমরা হাতছাড়া করতে রাজি নই, ঠিক আছে? তো ইনশাআল্লাহ রহমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের পরিপূর্ণ সওমের ফজিলত বরকত আমাদেরকে দান করুন, আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। بسم الله الرحمن الرحيم
আল্লাহ।